আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আজকের এপিসোডটি আমার কাছে অনেক বেশি স্পেশাল আর স্পেশাল করেছেন আপনারাই আপনারা সবাই জানেন আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি হাঁটি হাঁটি পাপা করে বর্তমানে এক লক্ষ সাবস্ক্রাইবারের বিশাল একটি পরিবার আলহামদুলিল্লাহ আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম চার নভেম্বর দু হাজার সেই থেকে আজ পর্যন্ত আমার এই জার্নিটা কিন্তু খুব বেশি সহজও ছিল না সহজ করেছেন আপনারাই আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টের কারণে ইউটিউব প্লে বাটনটি এখন আমার হাতে আমাদের চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন আমরা অনেক সময় লক্ষ্য করেছি আমাদেরকে ঘিরে এবং আমাদের চ্যানেল ঘিরে আপনাদের বেশ কৌতূহল আপনাদের মনের কৌতূহল দূর করতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদেরই রিকোয়েস্টেড ছোট্ট একটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও তো চলুন শুরু করা যাক আপনাদের মধ্য থেকে যে কমন প্রশ্নটা আমরা পেয়েছি সেই প্রশ্নগুলো হচ্ছে আপু আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আপনি কি করেন সবার প্রশ্নের উত্তর আমি একবারে দিয়ে দিচ্ছি আমার নাম মৌসুমি আক্তার নাম, টুম্পা আপনারা সবাই আমাকে টুম্পা নামে চেনেন আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুরে বর্তমানে থাকি ঢাকাতে আমি প্রফেশনাল শেফ কোর্স কুকিং লেভেল অন কমপ্লিট করেছি আইটিআইসিএ থেকে তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ আমার স্টার্টিং পয়েন্ট তারাই ছিলেন বেকারিয়ান অ্যান্ড পেস্ট্রি বেসিক কোর্স কমপ্লিট করেছি ইউসেফ বাংলাদেশ থেকে বেকারিয়ান অ্যান্ড পেস্ট্রির উপরে অ্যাডভান্স লেভেল কমপ্লিট করেছি টিকে হোটেল ম্যানেজমেন্ট থেকে বর্তমানে অধ্যয়নরত আছি বেকারিয়ান পেস্ট্রি ডিপ্লোমা কোর্সের সঙ্গে সেটা এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কি করি আমি বর্তমানে আমার বাসাতেই বেকিং ট্রেনিং দিয়ে থাকি যেখানে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বেকিং ট্রেনিং করিয়ে থাকি বর্তমানে আমি আমার অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত আছি কোনো প্রকার জবের সঙ্গে সম্পৃক্ততা নেই তবে আশা আছে কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে জবে জয়েন করে ফেলবো তো এই ছিল আমার ছোট্টখাট্টো কোয়ালিফিকেশন তো চলুন আপনাদের দুষ্ট মিষ্টি প্রশ্নের জবাবগুলো দিয়ে ফেলি প্রথমে প্রশ্ন করেছেন মায়া আপু এবং মায়া আপু ব্যতীত এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে অনেকেই করেছেন তোমার প্রেজেন্ট বাসা কোথায় আমার প্রেজেন্ট বাসা মিরপুর দুই নম্বরে ঢাকাতে আরবি কোন ক্লাসে পড়ে আমার মেয়ে আরাবি ক্লাস টুতে পড়ে আলহামদুলিল্লাহ আমার কোনো টিকটক অ্যাকাউন্ট আছে কিনা সেটাও জানতে চেয়েছেন না আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই আমি কেকের বিজনেস করি কিনা সেটাও অনেকে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আমি কেকের বিজনেস খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি মায়া আপু সহ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইউটিউব থেকে আমার ফার্স্ট ইনকাম কত ছিল অন্য সবার মতোই ইউটিউব থেকে আমার ফার্স্ট ইনকাম খুবই স্বল্প ছিল কিন্তু তাতেই কিন্তু আমি বেশ খুশি ছিলাম আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম ছিল নয় হাজার প্লাস ইয়াম্মি ফুড অ্যান্ড কেকস থেকে কমেন্ট করেছেন আপু আপনার ইউটিউবার হওয়ার পেছনে কার অবদান সব থেকে বেশি আসলে সেভাবে কিন্তু বলা যায় না আমি আমার ইচ্ছাতে ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করেছিলাম আস্তে আস্তে আমি আমার ফ্যামিলির সকলের সাপোর্ট পেয়েছি যার মধ্যে প্রথম সাপোর্টার হিসেবে পেয়েছিলাম আমার আব্বুকে এবং আমার হাজব্যান্ডকে তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আজ আপনাদের সামনে আমি কথা বলার সুযোগই পেতাম না নুজাত নাওয়াল প্রশ্ন করেছেন আপু আপনার চ্যানেলের ফার্স্ট ভিডিও কোনটা ছিল আপু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল অ্যাপেল ডোনাট আরও প্রশ্ন করেছেন ইউটিউবে আসার রিজন কি আসলে আপু আমি আমার কাজকে ভালোবেসে ইউটিউবে এসেছি আর আজও আমি আমার কাজকে ভালোবেসেই ইউটিউবিং করে যাচ্ছি ভবিষ্যতেও কাজকে ভালোবেসে প্যাশন এবং প্রফেশন হিসাবে ইউটিউবিংকেই বেছে নিয়েছি আপনি আরও প্রশ্ন করেছেন অ্যাজ এ বিগেনার ভিডিও সেট কেমন হওয়া উচিত আমি বলবো আমি কিন্তু সাধারণ একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আমার ইউটিউবিংয়ের জার্নিটা শুরু করেছিলাম আপনারা চাইলেও আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ইউটিউবিং জার্নিটা শুরু করতে পারেন আর আপু প্রশ্ন করেছেন আমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে থাকি আমি কেনন এইট দিয়ে ভিডিও শ্যুট করে থাকি এবং আমি আমার ভিডিও এডিটিংগুলো মোবাইল ফোন দিয়েই করে থাকি নাবিলা মেহজাবিন ঈশা আপু কমেন্ট করেছেন তুমি কীভাবে শেপ হয়েছ অ্যান্ড তোমার সেফ হওয়ার জার্নিটা শেয়ার করো তুমি কবে থেকে কেক বানাও আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন থেকেই টুকটাক কেক বানাতে থাকি কিন্তু সময় সুযোগের অভাবে আমি এসএসসি পরীক্ষার পর থেকেই কেকটাকে পুরো দমে আমার পেশা এবং নেশা হিসেবে নিয়ে নিই বর্তমানে আমি রিসেন্ট টানা আট বছর যাবৎ বেকিং লাইনের সঙ্গে সম্পৃক্ত আছি আর আমার শেফ হওয়ার জার্নিটা যদি শুনতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে ইশতেক আহমেদ সনের সহ অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার বেকিং লাইফে আসার পেছনের রিজনটা কি সবার উদ্দেশ্যেই আমি বলতে চাই আমি সাধারণত আমার জার্নিটা শুরু করি কুকিং লেভেল নিয়ে একটা সময় মনে হলো কুকিং লেভেলের তুলনায় বেকিং লেভেলের কাজগুলো আমার হাতে আমি অনায়াসে আত্ম করতে পেরেছি যার কারণে বেকিং লাইফটাকেই আমি বেছে নিয়েছি আফিয়া ইসমত আপু প্রশ্ন করেছেন আপু তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আপু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ সিস্টার কুক হাউস থেকে প্রশ্ন করেছেন আপু বেকিং নিয়ে ভবিষ্যতে কি করতে চাও আলহামদুলিল্লাহ আমার অনেক বড় একটা আশা আছে আমি বেকিং নিয়ে আমার নিজের একটা প্যাস্ট্রি শপ ওপেন করতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে আরও জানতে চেয়েছেন আমি যখন বেকিংয়ের কাজ শুরু করি কিংবা কোনো কোর্সে জয়েন করি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল কিনা আসলে শুরুটা কারোরই বেশি সুখকর থাকে না কারোরই মধুর থাকে না আমার বেলায়ও তাই হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে আমি আমার ফ্যামিলির সবার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি এবং আপনাদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনি র্যাপিড ফায়ার দিয়েছেন চা অথবা কফি চা শীতকাল অথবা গরমকাল শীতকাল দুধচিতই অথবা পাটিসাপটা পাটিসাপটা নসিন আপু কমেন্টে জানতে চেয়েছেন তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার আয়শা সিদ্দিক আপু ফরহাদ হোসেন প্রশ্ন করেছেন আপনি আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য ইন্সপায়ার কে করেছে আমার ইন্সপায়ার আমি নিজেই ছিলাম আপনার কিউট মেয়েটার নাম কি কোন ক্লাসে পড়ে আমার কিউট মেয়েটার নাম নূর আরাবি সে এখন ক্লাস টুতে পড়ে আলহামদুলিল্লাহ আপু আপনার আম্মুর ব্যাপারে জানতে চাই এই প্রশ্নটা করেছেন আলফিয়া আক্তার আমার আম্মু আসলে আমার বোনকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে তার জন্যই আমার আম্মুকে অনেক ছবিতে আপনারা মিসিং আব্দুল রশিদ প্রশ্ন করেছেন তোমার শেফ হওয়ার পিছনে কার অবদান সব থেকে বেশি আবারও বলি আমার শেফ হওয়ার পেছনে থেকে বড় অবদান আমার আব্বু এবং আমার হাজব্যান্ডের আরাবিকে কি শেফ বানানোর ইচ্ছা আছে ইয়েস আমার আরাবিকে আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল শেফ হিসাবে গড়ে তুলতে চাই যেমনটা আমি হতে চাচ্ছি তোমার ফেভারিট ফুড কি আমার ফেভারিট ফুড গরুর মাংস ফেভারাইট ইউটিউবারকে ফেভারিট ইউটিউবার আয়সা সিদ্দিকা আপু সোমা সাহা জানতে চেয়েছেন আপু তোমার মেয়ে কি রান্না করতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়ে টুকিটাকি অনেক নাস্তায় বানাতে পারে এবং নাইফ চালানোতে সে খুব দক্ষ তুমি তোমার বানানো কোন কেকটা খেতে বেশি পছন্দ করো আপু আমি আমার বানানো হোয়াইট ফরেস্ট কেকটা খেতে খুব বেশি পছন্দ করি আক্তার হোসেন মুন্না জানতে চেয়েছেন আপু তুমি কিভাবে চ্যানেলটা খুলেছিলা সে গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো প্লিজ আসলে আমি ফেসবুক ইউজ করতে করতে একটা সময় টুম্পার হেসের নামে একটা পেজ ওপেন করে ফেলি আর সেই পেজে আমি রেগুলার লিখিত রেসিপি আপডেট দিতে থাকি একটা সময় দেখা গেল অনেক কমেন্ট আসতে থাকে যে আপু আপনি এত গুছিয়ে রেসিপি আপডেট দেন আপনি চাইলেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন তখন কিন্তু ইউটিউব চ্যানেল বিষয়ে আমার এত ধারণাও ছিল না কিছু না বুঝেই আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি এবং সেই থেকে ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি কুকিং চাইল্ড মাস্টার জানতে চেয়েছেন তোমার চ্যানেলের নামটা তুমি কুকিং বুক বাই টুম্পা কেন দিলে আসলে আমি যখন আমার পেজটা ওপেন করি পেজটা টুম্পার হেসেল নামে ওপেন করার পরে আমি নিয়মিত যেহেতু রেসিপি আপডেট লিখতে থাকি একটা সময় মনে হলো আমার রেসিপিগুলো অনেকটা বইয়ের সঙ্গে সম্পৃক্ততা তাই আমি এর সাথে নামকরণ মিল রেখেই নাম রেখেছিলাম কুকিং বুক বাই টুম্পা ইয়ানাস মম রেসিপি কমেন্ট করেছেন কিছু র্যাপিড ফায়ার পাহাড় সমুদ্র অবশ্যই সমুদ্র কিন্তু আজও আমি সমুদ্রের ধারে কাছেও যেতে পারিনি বিরিয়ানি নাকি ভাত অবশ্যই বিরিয়ানি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ আপু নীল নাকি সাদা অবশ্যই সাদা শহর নাকি গ্রাম আমার কাছে তো শহরই ভালো লাগে তবে মাঝে মাঝে গ্রামে যেতে খুব ভালোবাসি বাংলা বেকিং হাউস জানতে চেয়েছেন আপু আমার প্রশ্নটা হলো তোমার একশো সাবস্ক্রাইবারের পরে এক হাজার সাবস্ক্রাইবার করতে কত দিন এবং মাস লেগেছিল আপনার প্রশ্নটা আমার অনেক বেশি ভালো লেগেছে আপু আমি যেহেতু ফেসবুক পেজে বেশ ভালো একটা পরিচিত মুখ ছিলাম আমার চ্যানেলের যাত্রা থেকে শুরু করে নেক্সট তিন থেকে চার দিনের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলি আলহামদুলিল্লাহ সাজিদ খান কমেন্ট করেছেন আপু তোমার ইউটিউব থেকে মাল্থলি ইনকাম কত আসলে এটা সিক্রেটই থাক আরও জানতে চেয়েছেন ইয়ামি ফুড ফিশনের হাফসা আপুকে আপনার কেমন লাগে নট ব্যাড খারাপ লাগে না ভালোই লাগে একশোকে সাবস্ক্রাইবার উইদাউট ভিডিও নামে একটা আইডি থেকে কমেন্ট করেছেন আপু আপনার বার্থডে কবে আমার বার্থডে ছাব্বিশে জুন ইউটিউব ছাড়া কি কি আর্নিং সোর্স আছে এটাও আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি আগেই বলেছি আমার ইউটিউব ছাড়াও কিন্তু আমি বর্তমানে বেকারি অ্যান্ড পেস্ট্রি ক্লাস অ্যারেঞ্জ করে থাকি এটা আমার একটা আর্নিং সোর্স তাছাড়াও আমি অনলাইনে বেকিং প্রোডাক্ট সেলিং বিজনেস করে থাকি এটাও আমার একটা আর্নিং সোর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন জান্নাতুল ফেদর সাপু জানতে চেয়েছেন আপু আপনি সংসার বাচ্চা নিজের ক্যারিয়ার একসাথে কিভাবে ম্যানেজ করেছেন একটু শেয়ার করেন আসলে আপু আপনার ফ্যামিলি সাপোর্ট থাকলে আপনি সব কিছুই ম্যানেজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রটাকে ভাগ করে নেবেন আপনি কোন কোন কাজ কোন কোন সময়ে করতে চান কোনটা আপনার কমফোর্ট জোন কোন কাজটা কোন সময় আপনি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা কাজ যদি আপনি ভাগ করে নিতে পারেন সময় অনুযায়ী তাহলে আপনার সব কাজইগুলো কিন্তু সহজ হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন নাজমা সুলতান আপু জানতে চেয়েছেন কেক নিয়ে বিজনেস করতে চাইলে কি আদৌ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন আছে আপনি আরও জানতে চেয়েছেন ইউটিউবে আমি যে সমস্ত রেসিপি শেয়ার করি সেগুলোর সাথে আমার ক্লাসের রেসিপির কোনো সম্পৃক্ততা আছে কি না কিংবা আমি অন্যভাবে রেসিপি ইউটিউবে আপলোড করি না আপনার পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার মতামত থাকবে শুধু কেক বিজনেস নয় যে কোনো বিজনেসে নিজের মনোনিবেশ করতে হলে আপনাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নিতে হবে যাতে করে আপনি সামনে অনেক ভালো কিছু করতে পারেন কারণ অল্পবিদ্যা আসলেই কিন্তু ভয়ঙ্করী আপনি একটা জিনিসকে খুব ভালো মতো রপ্ত করে যদি কাজে নামতে পারেন তাহলে আপনার সাফল্য অনিবার্য সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা হবে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার কাজের ক্ষেত্রটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছি যার ফলস্বরূপ আমি কিছু মডিফাইড রেসিপি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি যেটা সবাই বুঝতে পারবে সবাই ট্রাই করে সাকসেস হতে পারবে আছে কিছু হিডেন টেকনিক হিডেন টিপস যেগুলো আমি শুধুমাত্র আমার ক্লাসের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি তবে এটা যেনে বিচলিত হবেন না যে ইউটিউব চ্যানেলে আমি কোনো হিডেন টিপস কিংবা হিডেন রেসিপি শেয়ার করে থাকি আমি যেটা শেয়ার করি সেটা হান্ড্রেড পারসেন্ট শেয়ার করা ট্রাই করি আর যেটা শেয়ার করি না সেটা শেয়ার করি না তৌসিং আহমেদ রাফি প্রশ্ন করেছেন নেগেটিভ কমেন্টগুলোকে আমি কিভাবে নেই আগে ভীষণ রাগ হতো নেগেটিভ কমেন্ট পেয়ে কিন্তু এখন আপনাদের নেগেটিভ কমেন্টে আমরা অনেক বেশি এনজয় করি সত্যি কথা এবং ইয়াদ মরসেদ প্রশ্ন করেছেন রাগ উঠলে আমি কি করি আগে খুব জিনিসপত্র ভাঙাচোড়া করতাম এখন রাগ উঠলে চুপ করে বসে থাকি একটা সময় দেখা যায় রাগটা নিমিশেই মিলিন হয়ে গিয়েছে তো আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যার কারণে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পড়তে পারিনি আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না নেক্সট কোনো একটি এপিসোডে আমরা আবারও নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ